أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله سبحانه وتعالى شكري آدائي করছি যে আল্লাহ তাআলা কোরআন করিমের এই ধারাবাহিক তাফসিরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যেই সূরাটির তাফসির হবে এই সূরাটির নাম হলো সূরায়ে ইনশিরাহ। সূরায়ে ইনশিরাহ এই সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সুরার আমরা আগে সরল অনুবাদ আমরা আগে শুনছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি কি প্রশস্ত করে দেইনি আপনার জন্য আপনার বক্ষদেশকে? ওয়া ওয়াদানা আনকা উযরাক, আর আমি অপসারণ করেছি আপনার উপর থেকে আপনার বোঝা। আল্লাযী আনকাদা যাহরাক, যে বোঝা আপনাকে ভেঙে দিচ্ছিল আপনার পিঠকে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার জন্যই আপনার খ্যাতিকে আমি করেছি সমুন্নত। فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا, সুতরাং কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। فَإِذَا فَرَغْتَ فَانصَب, কাজেই যখন আপনি অবসর পাবেন তখন কঠোর সাধনায় নিজেকে আত্মনিয়োগ করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার প্রতিপালকের দিকে তখনই মনোনিবেশ করুন। এই সূরার ভিতরে 8টি আয়াত আছে, 27টি বাক্য আছে, 103টি অক্ষর আছে। এই ছোট্ট সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় অবতীর্ণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই সূরার বিষয়বস্তু কি? এই সূরার বিষয়বস্তু হলো, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। এই সূরার উদ্দেশ্যই হলো রাসূলকে সান্ত্বনা দেওয়া।
নবুয়াত পরবর্তী সময়, নবুয়াত পূর্ববর্তী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের অত্যন্ত প্রিয় পাত্র ছিল। দরজাটা একটু লক করে দিন তো, এটা কি প্রতি সপ্তাহে বলা লাগে? বাইরের শব্দগুলো আসে। নবুয়াত পূর্ববর্তী অর্থাৎ যখন নবীর উপরে নবুয়াত আসেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি, তখন নবী সবার কাছে খুব ভালো মানুষ ছিল, সবার খুব প্রিয় পাত্র ছিল। কারণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কারো সাথে ঝগড়া করেছেন এমনটা হয়নি, কারো সাথে মানে খেলাধুলা করতে গিয়ে মারামারি করেছেন এমনটা হয়নি। 40 বছরের জীবনে কোনোদিন উনি ছলনা করেছেন কারো সাথে এমনটাও হয়নি, কাউকে কখনো গালিগালাজ করেছেন এমনটাও হয়নি, কারোর সাথে অভদ্র আচরণ করেছেন এমনটাও হয়নি। জীবনে কখনো তার কাছে মানুষ কোনো কিছু আমানত রাখলে উনি খেয়ানত করেছেন এমনটাও হয়নি। অর্থাৎ মানবীয় গুণে মানুষের যত ধরনের খারাপ দিক আছে, এমন একটা দিক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো কেউ দেখেওনি এবং শোনেওনি। এ কারণে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর কাছে খুব প্রিয় মানুষ ছিলেন, খুব প্রিয় ব্যক্তি ছিলেন। একেবারে তার যারা চিরন্ত শত্রু, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দফায় দফায় মিটিং, দফায় দফায় বৈঠক করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে সরায় নেওয়ার চেষ্টা করেছে নবুয়াত পরবর্তী সময়, এই মানুষগুলো সারা জীবনে তাদের সঞ্চিত সমস্ত টাকাগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো, চিন্তা করতো এখানে রাখলে এটা নিরাপদ। সুবহানাল্লাহ, এমন একজন সুন্দর মানুষ, এমন একজন ভালো মানুষ, এমন একজন উত্তম চরিত্রের মানুষ, এমন একজন মহাত মানুষ নবুয়াত পরবর্তী জীবন, নবুয়াত পূর্ববর্তী জীবনে সবার কাছে ভালো ছিল। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, ওহী আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে দেখো, তোমরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করো, বিভিন্ন জায়গায় যাও, সব কিছু বাদ দিয়ে দাও, বরং তোমরা এক আল্লাহকে মানো, এক ইলাহকে মানো, এই দাওয়াতটা দেওয়ার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমাজ, জাতি তার ঘোর শত্রুতে পরিণত হলো। এই সূরার মূল বিষয়বস্তুই হলো এটা, যে একেবারে তার নিকটতম ব্যক্তি যারা তার শত্রুতে পরিণত হলো। এটা শুধু সেই যুগে না, এই যুগে আপনি যদি এখন এই এখন আপনি কোরআন থেকে একটা শব্দ শুনবেন, কোরআন পড়বেন, আপনাদেরকেই আমি বলছি, অথবা আপনারা বুখারী শরীফ খুলে একটা হাদিস পড়বেন, পড়ে আপনি এই সমাজেরই একজন বড় মানুষ, মনে করেন একজন বড় হুজুর, যাকে আমরা বড় হুজুর বলে মানি, দেখবেন ওনার কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মেলে না। আপনি যে যদি তাকে বলেন যে ভাই আল্লাহ রাসূল এভাবে বলেছেন, আপনি এটা করেন না, দেখবেন আপনি তার কাছে একদম চিরজনমের মতন ঘোর শত্রু হয়ে গেলেন। আমি কি কম বুঝি তোমার থেকে? ঠিক না বেঠিক? এটা হলো একেবারে চিরার চরিত্র, একদম শুরু থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই সময়ে সব থেকে বড় বড় জ্ঞানী যারা ছিল তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করলো। তা আমরা কি তাহলে এতদিন কি করছি? আমরা কি এতদিন ভুল করেছি?
আমরা কি আমাদের বাপদাদারা কি ভুলের উপারে ছিল, আমাদের বাপদাদারা কি খারাপ কাজ করেছে? সবাই শুধু এই একটাই দলিল, এটা আজকে না তখনও ছিল, যদি পৃথিবী আরো 500 বছর অতিক্রম করে কিয়ামতের আগে, তাহলে 500 বছর পর্যন্ত মানুষ এ কথাই বলতে থাকবে, এক শ্রেণীর মানুষ এ কথাই বলতে থাকবে। দেখেন, আমি ছোট্ট তিনটা কিতাব গত সপ্তাহে কিনেছি বাইতুল মোকাররম থেকে। কিতাব তিনটার নাম হলো কিতাবুল ফেতান, কিতাবুল ফেতান। এই তিনটা কিতাবে কিয়ামতের আলামত বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত কি কি ফিতনা এই পৃথিবীতে আসবে। আপনারা বিশ্বাস করেন, এই কিতাব আমি যখন পড়তেছি মনে হচ্ছে যেন আল্লাহ রসুল ওই কাঠগড়া বাজারে দাঁড়ায় বলতেছে যে এখন এই ফিতনা হচ্ছে, কি হবে একটু পরে হবে। এই কিতাব পড়লে আপনারা মানে মাথা ঠিক থাকার কথা না। এই যে সময় সময় কাজী ইব্রাহিম বলে না আশ্চর্য ধরনের কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা ইয়ামিনী বলতেছেন যে কিয়ামত পর্যন্ত কাদের দ্বারা ফিতনা সংগঠিত হবে আল্লাহ রসুল প্রত্যেকের নাম পর্যন্ত বলে গেছেন, কে কে কোন শাসক জালেম হবে, কোন শাসক মানুষের উপরে জুলুম করবে, কার দ্বারা গোটা দুনিয়ায় ফিতনা হবে। কিন্তু এই কথা প্রচার করেননি। কেন করেননি? করলে যেই করবে তারে মেরে ফেলবে। এই কারণে এই কিতাবগুলো খুব মানে সনদের দিক থেকে দুই একজন রাবি এরকম বর্ণনা করেছে, কিতাবুল ফেতা। যাই হোক, এই ফেতনা কেমন পর্যন্ত চলতেই থাকবে। এই ফেতনা শুধু সাধারণ মানুষরা করবে তা না, সেই সমাজের বড় বড় আলেমরা পর্যন্ত এই ফেতনার সাথে জড়ায় যাবে। টাকা পয়সা দুনিয়ার জন্য ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া, যখন দুনিয়া পাবে তখন আলেমরা সত্যটা ভুলে যাবে, যখন সরকারি হালুয়া রুটি পাবে, সরকারি সুযোগ সুবিধা যখন পাবে, তখন দেখা যাবে সঠিক কথা আর সেই হুজুরের মুখ দিয়ে বের হবে। এখন রাষ্ট্রীয় হুজুর যারা আছে দেখেন না, এদেশে মদের আইন চালু হলো না, এটা তো আপনি যেই দলই করেন না কেন, আপনি যদি মুসলমান হন মদের আইন পাশ হওয়ার সাথে সাথে আপনার কথা বলতে হবে। আপনি যদি মুসলমান হন এদেশে যখনই কোরআনের বিরুদ্ধে কোনো আইন হবে, এটা আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, সরমনাই করেন, ঐক্যজোট করেন, খেলাফত মজলিস করেন, জাসদ করেন, বাসদ করেন, ইনু করেন, এই করেন, ওই করেন, যা করেন, আপনি যদি মুসলমান হন আপনাকে প্রতিবাদ করতে হবে, যদি না হয় তাহলে আপনি মনে করবেন আপনি মুমিন না, আপনার ইমানে কোনো কাজ হচ্ছে না। এটা হলো একেবারেই সহি কথা, যে আপনি যাই করেন আপনার ভিতরে যদি ইমান থাকে পর্দার বিপক্ষে যখনই কথা বলবে তখন আপনার কথা বলতে হবে। যখনই বলা হবে যে আল্লাহ বলেছেন যে ছেলেরা যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এখন নারীরা যদি আন্দোলন করে পিতার সম্পত্তিতে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে, আর সরকার যদি কোনো দেশের সরকার যদি এই মেয়েদের আন্দোলনের প্রতি সমর্থন জানায় বলে যে হ্যাঁ আজ থেকে পিতার সম্পত্তিতে ছেলেও যা পাবে মেয়েও তাই পাবে, আপনি যত বড় মহারথী হন আপনাকে প্রতিবাদ করা আপনার উপর ফরজ। কারণ কি? আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে যাচ্ছে। এই কারণে একটা কোরআনের আইনের বিরুদ্ধে একটা কোরআনের আইন যদি অমান্য করা হয় আর আপনি যদি মোটামুটি ভাবে একটু প্রতিবাদও না করেন, তাহলে মনে করতে হবে আপনি সমর্থন জানিয়েছেন, আপনার নামাজ রোজা হজ যাকাতের কোনো কাজ হবে না। মনে রাখতে হবে আপনি যদি মুমিন হন, মুমিন হতে চান, এই কোরআনের আলিফ বিসমিল্লার বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটা শব্দ আপনাকে মানতে হবে, প্রতিটা শব্দের উপর আপনার ইমান আনতে হবে, যদি আপনি কি হতে চান, মুমিন হতে চান। আর আপনি যদি কাফের হতে চান তাহলে কোরআনের যে কোনো জায়গা থেকে একটা অক্ষর যদি আপনি না মানেন, একটা আয়াত যদি না মানেন, আপনি কাফের। গোটা কোরআন অমান্য করার কোনো দরকার পড়ে না। আল্লাহ তাআলা কাছে সবসময় সেই সমাজের মানুষের কাছে ওই মানুষগুলো খারাপ ছিল
সেই মানুষগুলো সেই সমাজে আল্লাহর কোরআনের কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলেছে। সেই সমাজের মধ্যে সেই মানুষগুলো সেই সময় সব থেকে খারাপ ছিল। আমি ইতিপূর্বে কয়েকদিন বলেছি, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাকে কিন্তু তার এলাকা থেকে তার মানুষ বের করে দিয়েছিল, বলে এ হলো ফিতনাবাজ, এরে বের করে দাও, এরে এই শহরেই রাখা যাবে না। তারপরে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তো জেলখানার ভিতরে মেরে ফেলা হয়েছে। কে মেরেছে? আবু জাহেদ। মুসলমান মেরেছে, মুসলমান সরকার মেরেছে, যেই দেশের সরকার আজানও দিত নামাজও পড়ত, ও কিন্তু অমুসলমান ছিল না। কাকে মেরেছে? ইমাম আবু হানিফাকে। ইমাম মালিক, ইমাম শাফি সবাইকে কি করেছে? মেরে ফেলেছে। ইমাম হুসাইনকে যেদিন জবাই করে দেওয়া হয়েছে সেই দিন আসরের আজানও দেওয়া হয়েছে, নামাজও পড়া হয়েছে, আর ওই দিকতে ইমাম হুসাইনকে কি করে দিয়েছে? শাহাদাত করে দিয়েছে। এরকম আর কি, যে সেই সমাজে কিছু মানুষ থাকে যারা আল্লাহর কোরআনের সহি কথাগুলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার সহি কথাগুলো মানতে রাজি নয়। এই সুরার মূল বিষয়বস্তু হলো এটা। তারপরে সুরাটিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন যে আমি আপনাকে তিনটা নিয়ামত দিয়েছি। এই সুরায় আল্লাহ বলেছেন কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত। এক নম্বর হলো শারহে সাদর, অর্থাৎ আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দিয়েছি, আপনার কলিজাকে আমি, হৃদয়কে আমি খুলে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি, এটা আমি দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন। দুই নম্বর হলো নবুয়াতের পূর্বে যে দুরূহ যে বোঝা আপনার মাথার উপরে ছিল, নবুয়াতের পূর্ববর্তী সময় যে বোঝা আপনার মাথার উপরে ছিল, কি বোঝা? যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই দেখলেন সেই সমাজের প্রায় অধিকাংশ মানুষ মূর্তি পূজা করে, আল্লাহর ঘর কাবার ভিতরে শত শত মূর্তি বানায় রেখে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, দেখত এবং শিরিক করত। সমস্ত মক্কাব্যাপী কুসংস্কার ছিল, সমস্ত কুসংস্কারে কুসংস্কারে সে গিয়েছিল। তারপরে হলো নির্লজ্জতা, মানুষ উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করত, মানুষ জিনা ব্যবিচার অহরহ করত, কে বোন কে মা দেখার ছিল না, একটা মানুষ জিনা করত মারা যেত, মরা মানুষের সঙ্গে পর্যন্ত ব্যবিচার করত। এই যে জিনা ব্যবিচার, নির্লজ্জতা এবং মানুষ মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন এবং নিজেদের মধ্যে প্রতিশোধমূলক ব্যবস্থা, যেমন বাড়ি বাড়ি গণ্ডগোল, যেমন অমুক বাড়ি অমুক বাড়ি গণ্ডগোল বেঁধে গেছে, দুই বংশের ভিতরে গণ্ডগোল বেঁধে গেছে, এই গণ্ডগোল এই প্রতিশোধ যুগের উপরে যুগ চলত, এবং মুরব্বীরা মরে যাওয়ার সময় তার সন্তানদেরকে ওসিয়াত করে যেত যে এই সমস্যা আমার জীবত্বস্যা, আমরা 40 বছর এই প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছি, আমরা যখন মারা যাব আমাদের সন্তানরা তোমরা বেঁচে থাকবা, তোমরাও যেন এই ঝামেলা গণ্ডগোল পাকায় নোবা, ওদের সাথে কোনো সমঝোতা করবা না, এরা মসিয়াত করে যেত। এই যে জুলুম, নিপীড়ন এবং প্রতিশোধমূলক ব্যবস্থা এবং মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া, বিআইপি দাম্বিং কুতিলা, কেয়ামতের দিন ওই ওই যে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেই মেয়েকে উঠানো হবে, সেই মেয়ে বলবে বিআইপি দাম্বিং কুতিলা, আমাকে কি অপরাধে আমাকে হত্যা করা হয়েছিল জীবন্ত, আমার কি দোষ ছিল, আমি তো পৃথিবীতে এসে পৃথিবীর আলো বাতাসও ভালো করে দেখতে পাইনি, আমাকে কেন হত্যা করা হয়েছিল। এই যে জীবন্ত কবর দেওয়া, এই হাজারো কুসংস্কারের মধ্যে যখন সমাজ ডুবেছিল তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে এই যে বোঝা, এই যে অসামাজিকতা, সমাজের যে অবক্ষয় গোটা জাতির ভিতরে যে ছড়ায় গিয়েছিল, শিরিক বেদাত জুলুম নির্যাতন উলঙ্গপনা বেআয়াপনা এবং
এই জুলুমে যে গোটা বোঝা যে সমাজ যে ভরে গিয়েছিল, এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর কেমন যেন একটা বোঝা ছিল, যেই বোঝা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করতে পারছিলেন না। তাই বলা হয়েছে এই নবুয়াত পূর্ববর্তী যে বোঝা আপনার মাথার উপরে ছিল, যেই বোঝার কারণে আপনার মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তাআলা নবুয়াত দিয়ে কোরআনের কোরআন আপনার উপর অবতীর্ণ করে কোরআনের আলো দিয়ে ওই সমাজ থেকে সকল কুসংস্কার এবং সকল অন্যায় অপরাধকে সরায় দিয়ে আপনার মাথা থেকে আমি আল্লাহ বোঝা নামিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এই দুটো, একটা হলো কি আপনার বক্ষকে আমি প্রসারিত করেছি, দুই নম্বর নবুয়ার পূর্ববর্তী সময় যে বিরাট বোঝা আপনার মাথার উপর ছিল সেটি আমি সরিয়ে দিয়েছি, তিন নম্বর হলো আপনার খ্যাতি আপনার সুনাম গোটা জগৎ ব্যাপী আমি আল্লাহ তাআলা সমুন্নত করিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই সূরার শানে নজুল কি কারণে এই সূরা অবতীর্ণ হয়েছে, যখন মুশরিকরা ইসলাম প্রাথমিক যুগে ইসলাম কবুল করেছে, সেই সমাজের দরিদ্র মানুষেরা, ধনী মানুষদের কখনোই এমন সময় ছিল না যে আল্লাহর জন্য তারা সময়কে নষ্ট করবে, এমন সময় ধনী মানুষদের কখনো ছিল না, আমাদের সমাজেও নেই। বিরাট বিরাট শিল্পপতি যারা, ওদের তো সময় নেই, ওরা একটু সময় পাইলে একটু গাঁজা টাজা খায়, মদ টদ খায়, একটু হোটেল টোটেলে সময় দেয়, আল্লাহ বিল্লাহ করার মতো সময় নেই, যে একটু কষ্ট মষ্ট করে সময় বের করে ওই সমস্ত আকাম কুকামে কাটায় দেয়, ইল্লা মাশাআল্লাহ দুই একজন ছাড়া। প্রত্যেক সমাজের যারা প্রভাব প্রতিপত্তির মালিক ছিল তারা দিনের জন্য তাদের সময়কে কম ব্যয় করেছে, এ কারণে আল্লাহ রাসূল বলছেন আমি যখন জান্নাত দেখতে গেলাম আমি দেখলাম ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসার আহলিহাল ফুকারা, আমি যখন বেহেশতে গেলাম আমি দেখলাম বেহেশতের ভিতরে অধিকাংশ বেহেশতি হলো দরিদ্র মানুষ। সুবহানাল্লাহ। অধিকাংশ জান্নাতিরা কি দরিদ্র শ্রেণীর, কারণ এদের এত কোনো ঝামেলা নাই, যা কামাইছে খেয়েছে, জাকাতেরও ঝামেলা নেই, দান সাক্কাতের ঝামেলা নেই, আকাম কুকাম করবে কি দিয়ে, টাকা তো নেই, যা আছে ঘরেই চলে না তার বাইরে কি হবে, এই কারণে ওদের এত হিসাব নিকাশ নেই, যা নামাজ রোজা যা করেছে আল্লাহ তাআলা যা তোর মাফ করে দিলাম তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ। তো এই আর যারা ধনী মানুষ ইসলাম কবুল করার পর এরা তাদের অর্থগুলো তাদের ভাইদের জন্য খরচ করে দিয়ে তারা নিজেরাও কি হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল ধনী ছিলেন, বিরাট ব্যবসায়ী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিরাট ব্যবসায়ী ছিলেন, কিন্তু তাদের সমস্ত অর্থগুলো ইসলামের জন্য কি করে দিয়েছেন, খরচ করে দিয়ে তারা দরিদ্র হয়ে গিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাট অর্থবিত্তের মালিক ছিলেন, ইসলামের প্রথম দিকে তার সমস্ত সম্পদ তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে উঠিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য খরচ করার জন্য। তে যখন মুশরিকরা মুসলমানদের দরিদ্রতা ও অভাবের জন্য তাদেরকে তিরস্কার করত যে তোমরা যদি এত ভালো হও, তোমাদের নবী যদি এতই ভালো হয়, তোমরা যদি সঠিক হও, তাহলে তোমরা না খেয়ে থাকো কেন, আমাদের লাভ ইজ্জত হবল মানাত আমাদের যে খোদা আছে আমরা তাদের কাছে গেলেই তো দেখি আমাদের বিশাল বিশাল সবাই ধনী মানুষ, তাহলে তোমাদের খোদা যদি এক খোদা যদি এত ভালো হয়, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এত ভালো মানুষ হয় এবং নবী হয়, তাহলে তোমরা কেন দরিদ্র থাকো। আমার এক আত্মীয় আছে, সে বিশাল ধনী মানুষ, এমপিও ছিলেন, দুর্নীতির দায়ে জেলেও গেছেন, উনি হলেন নামটা বলবো না, তবে উনি তরিকত ফেডারেশনের বড় একজন নেতা মেজবান্ডারি, তো উনি আমার একটু আত্মীয় হওয়ার কারণে শ্বশুরবাড়ির দিক থেকে, তো উনি বলেন যে আমি বাবার দরবারে যাওয়ার কারণে এত সম্পত্তি আমার হয়েছে, উনি এই কারণে সবসময় শুধু বাবাদের দরবারে থাকেন, ভালো কোনো বাবা না, ওই লর্ড অফ ফাইভ মার্কা বাবা, ওই বাবাদের দরবারে উনি থাকেন, তার মানে কি
মুশরিকদের বিশ্বাস ছিল তোমার মোহাম্মদ যদি সঠিক হয় তোমরা দরিদ্র কেন? আমাদের খোদা যেগুলোর আমরা পূজা করি এই খোদাগুলো ভালো বলেই তো আমরা এত আরামায়েশে দিন কাটাই। ওদেরও কথা হলো যে আমাদের বাবা ভালো বলেই তো আমাদের এত ধন সম্পদ। আস্তাগফিরুল্লাহিল আযীম। ওই চট্টগ্রামে আমি যখন পড়ি তখন একজন এসে এই সুলতান আহমদ নানুপুরি রহমাহুল্লাহ বিশাল বড় একজন বুজুর্গ ভালো মানুষ ছিলেন, বিখ্যাত আলেম ছিলেন, এশিয়ায় ওনার মতো ভালো আলেম খুব কম ছিলেন, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একদম মাঝভান্ডারির পাশে আমি প্রথম ওই মাদ্রাসার ছাত্র ছিলাম। তো ওনার কাছে এসে একজন বলতেছে, হুজুর আমার খ্যাতের কুশাল, কুশাল বাজার নেই, আখ, আখকে ওরা কুশাল বলে চট্টগ্রামের লোক, তা বলছে আমার খ্যাতের কুশাল শিয়ালে প্রতিদিন খেয়ে ফেলে, খেয়ে ফেলে বলে আমি কি করব, ওই ওদিকে শিয়ালের খুব উৎপাত, বিভিন্ন ওই আগ ভুল সাইরোপার্ট দিয়ে আমি দেখেছি কারেন্টের ইলেকট্রিক এরকম তার দিয়ে দেয়, তার এরকম দিয়ে রাত্রে লাইন লাগায় দেয়, শিয়াল ঢুকলে ঠাস করে পড়ে মরে যায়। আমি একদিন দেখি শিয়াল পড়ে মরে আছে, কি বাবা বসে কারেন্টের তার দেওয়া আছে, শিয়াল তাড়াবে কিনা। তা বলছে যে হুজুর আমি আমার এই শিয়াল কুশাল শিয়ালে খেয়ে ফেলে, খেয়ে ফেলে বলে আমি মান্যত করেছি যদি এইবার আমার এই আখ কুশাল যদি শিয়ালে রাখায় তাহলে আমি দুই বোঝা আখ বাবার দরবারে দেবো, মাইজ ভান্ডারিতে দেবো, এর মান্যত করেছি। এই মান্যত করার পরে আমার আখ আর কোনোদিন শিয়ালে খায়নি, তাহলে মাইজ ভান্ডারির দরবার যদি সঠিক না হয় তাহলে শিয়ালে আখ খায়নি কেন? আমার হুজুর এসে বলছে, তা হুজুর বলছে দেখেন শিয়ালকে আল্লাহ সৃষ্টি করেছে, মানুষ নাফারমান হইতে পারে কিন্তু শিয়াল কুকুর বেড়াল কুত্তা বাঘ যা আছে সবাই আল্লাহর কি মানে, হুকুম মানে। আপনি যখনই এই আপনার আখকে মাইজ ভান্ডারির নামে মান্যত করেছেন, আল্লাহ ছাড়া আর কারো নামে মান্যত করা কি হারাম, আপনি যখনই মাইজ ভান্ডারির নামে মান্যত করেছেন এটা হারামে পরিণত হয়ে গেছে, হারাম জিনিস আর শিয়ালে খাবেন, এটা হারাম হওয়ার সাথে সাথে ওর মাথায় আল্লাহ দিয়ে দিয়েছে এটা তোর জন্য আর কি নেই, জায়েজ নেই, এই জন্য খায়নি। তো যাই হোক, তা এই আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক, হে নবী আমি কি প্রশস্ত করে দেইনি আপনার বক্ষদেশকে, অর্থাৎ আমি কি আপনার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেইনি? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সদরাহু লিল ইসলাম, যাকে আল্লাহ হেদায়েত দান করেন ইসলামের জন্য তার বক্ষকে আল্লাহ কি করে দেন, প্রশস্ত করে দেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন যাকে আল্লাহ হেদায়েত দান করে তার হৃদয়কে আল্লাহ কি করে দেন, ইসলামের জন্য প্রশস্ত করে দেন। বহু টাকাওয়ালা মানুষ আছে দশটা টাকা কি দেয় না, আল্লাহর রাস্তায় দেয় না, লক্ষ লক্ষ টাকা মদের আড্ডা উড়ায় দেয়, তারপরে সিনেমা হল তৈরি করে, বিভিন্ন ক্লাব স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠান নর্তকীর নাচে বিভিন্ন খারাপ জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনি যে বলেন যে ভাই আমার মসজিদে পানি পড়ছে, কি আমার মসজিদে মুসল্লিদের একটু নামাজ পড়তে সমস্যা, একটা এসি লাগায় দেন, বলবে যে রে নামাজ পড়েন আপনারা আমরা এসি লাগাই দেবো কেন, হুজুরদের কাজই হলো লোকের দ্বারে দ্বারে সেয়ে সেয়ে খাওয়া, মানে উদ্ভাট গালি গালাস করে আপনারা তাড়াই দেবেন, তার মানে কি তার হৃদয়টাকে আল্লাহ কি করে দেননি, ইসলামের জন্য উন্মুক্ত করে দেননি। আপনাকে আল্লাহ হেদায়েত দান করেছে বলেই আপনি কোরআনের কথা শুনতে আসতে পেরেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছে বলেই আপনার হৃদয়কে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে বলেই আপনি মসজিদে এসে কি দেন, সিজদা দেন, আপনার হৃদয়কে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে বলেই আপনি ইসলামের জন্য দুই টাকা খরচ করেন। সাহাবীদের হৃদয়কে আল্লাহ ইসলামের জন্য কি করে দিয়েছিল, উন্মুক্ত করে দিয়েছিল। এজন্য আমরা যখন বাচ্চারা স্কুলে পড়ে মাদ্রাসায় যায় আমাদেরকে একটা দোয়া শিখায়, রব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কওলি, রব্বি হে আমার রব, রব্বিশরাহলি সাদরি আমার সিনাকে তুমি কি দাও,
প্রশস্ত করে দাও, অর্থাৎ হেদায়েত ভালো সত্য যেন আমার হৃদয়কে ঢুকে যায়, ইসলামের জন্য আমার হৃদয়কে কি করে দাও, প্রশস্ত করে দাও। হৃদয়কে আল্লাহ যার হৃদয়কে কবুল করে তার অর্থই আল্লাহ দিনের জন্য কি করে কবুল করে, সবার অর্থ আল্লাহ দিনের জন্য কবুল করে না। এজন্য দিনের জন্য খরচ করা এই তৌফিককে দেন আল্লাহ তাআলা দেন, আপনি যা পারবেন যতটুকু খরচ করবেন আল্লাহ তাআলা আপনার হৃদয়কে। তো বলছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষ জ্যোতিময় প্রশস্ত দয়া করিয়া দেই নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেন, বিভিন্ন প্রশ্ন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আশেপাশে সব সময় থাকতেন, তো বিভিন্ন প্রশ্ন করতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবুয়াতের প্রথম লক্ষণ আপনি কি দেখেছিলেন, নবুয়াত আপনি যে নবী হবেন এর প্রথম লক্ষণ আপনি কি দেখেছিলেন, প্রথম লক্ষণটা কি? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা আমার বয়স তখন মাত্র 10 বছর, 10 বছর সামথিং কয়েক মাস হবে, আমি মাঠে ঘুরে বেড়াচ্ছিলাম, দুইজন আমার কাছে আসলেন, দুইজন আমার মাথার উপরে ঘোরাঘুরি করে বলছে যে উনি কে, তার একজন বললেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি তাদেরকে দেখছিলাম না। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আমি তাদের চেহারা দেখছিলাম না কিন্তু ওনারা আমার মাথার উপর দিয়ে ঘোরাঘুরি করছিলেন। তারপরে ওনারা দুইজন আমাকে শোয়ালেন, আমি শুয়ে পড়লাম, অথচ তাদেরকে আমি ধরতে পারছিলাম না। তারা কারা? ফেরেশতা। আমাকে শোয়ানো হলো, তারপরে একজন বললেন ওনার বুককে ফেড়ে ফেলো, তখন আমার শারহে সদর, আমার সিনা সাক করা হলো, আমার বুক ফেড়ে ফেলা হলো, তারপরে আমার কলিজাকে বের করা হলো, আমার ভিতর থেকে মানুষের যে স্বভাব, মানুষের যে কিছু স্বভাব থাকে সেই স্বভাবগুলোকে বের করে ফেলা, বের করে ফেলা হলো। রক্তের আকারে সেই বদ রক্তগুলো আমার শরীর থেকে বের করে দিল, দিয়ে আমার হৃদয়ের ভিতরে দয়া ভালোবাসা এগুলো ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে দিয়ে আমার সিনাকে আবার কি করা হলো, লাগিয়ে দেওয়া হলো। তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাকে নবুয়াত দেবে। সুবহানাল্লাহ। তা কি বলা হলো যে ইসলামের জন্য আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে কি করে দিলেন, প্রশস্ত করে দিলেন। ওয়াদানা আনকা উযরাক, আমি কি অপসারণ, আর আমি অপসারণ করেছি আপনার উপর থেকে বোঝা, আল্লাযী আনকাযা যাহরাক, যা ভেঙে দিচ্ছিল আপনার পিঠকে, অর্থাৎ মাথার উপরে যদি বিশাল বোঝা থাকে মানুষ নুয়ে পড়ে, তার কোমর বেঁকা হয়ে যায়, তো এই অসামাজিকতা কুসংস্কার সব কিছু নবুয়াত পূর্ববর্তী সময় আপনার মাথার উপরে যে বোঝা ছিল এই বোঝাটা আমি আল্লাহ তাআলা আপনাকে দূর করে দিয়েছি নবুয়াতের মাধ্যমে, আপনাকে আপনার সমস্ত অন্ধকারকে আপনার উপর থেকে আমি আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তারপরে কি বলছেন? আরাফানা লাকা যিকরাক, আরাফানা লাকা যিকরাক, আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম, তার নামের যে প্রশংসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা, মুহাম্মদ মানে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। এই মুহাম্মাদ আরাফানা লাকা যিকরাক, অর্থাৎ আপনার নামকে আমি কি করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি, সারা পৃথিবীব্যাপী আপনার নাম কেউ নিলে সম্মানের সাথে নিতে হয়। সুবহানাল্লাহ। যে কেউ আপনার নাম নিলে কি নেয়? সম্মানের সাথে নেয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে উচ্চ করার অর্থ হলো, বলছে যখনই আল্লাহর নাম নেওয়া হবে সাথে সাথে কার নাম নেওয়া হবে? মুহাম্মাদের নাম নেওয়া হবে। দেখেন, একজন হলো খালেক, আরেকজন কি? মাখলুক। একজন হলো স্রষ্টা, আরেকজন কি? সৃষ্টি।
একজন হলো রব আর একজন কি বান্দা, কিন্তু রবের নাম যখনই নেওয়া হয় বান্দার নাম তখনই নেওয়া হয়। রবের সাথে সাথে আমি আপনার নামকে কি করে দিয়েছি, একেবারে সমুন্নত করে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। যেখানেই আল্লাহ নাম নেওয়া হয় সেখানেই সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়। আবার কোন কেউ কেউ বলেছেন যে ওরাফানা লাকা যিকরা, এটা হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানে যে শব্দ, অর্থাৎ পৃথিবীর এমন কোন জায়গা নেই যেই জায়গায় কখনো না কখনো এমন একটা মুহূর্ত খালি নেই যেই মুহূর্তে মুহাম্মাদের নাম নেওয়া হয় না। সুবহানাল্লাহ, পৃথিবীর কোথাও না কোথাও এমন একটা সেকেন্ড খালি নেই যেই সেকেন্ডে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ উচ্চারণ করা হয় না। হচ্ছে সারা পৃথিবী ঘুরে 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 এই নাম উচ্চারিত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। অথচ এই নামকে মুছে দেওয়ার জন্য কত চেষ্টা কত ষড়যন্ত্র চলেছে, নাকি যারা ষড়যন্ত্র করেছে তাদের নাম কেউ নেয়? কেউ নেয় না, তাদের নাম কেউ নেয় না। পৃথিবীতে তো এখনো কাফের আছে, আছে না? একজন কাফের কি তার সন্তানদের নাম আবু জাহেল রেখেছে, আবু লাহাব রেখেছে, ফেরাউন রেখেছে? রাখেনি। সারা পৃথিবীতে মূর্তি তৈরি হয়, সারা পৃথিবীর মূর্তির কারিগর আছে না? কোন মূর্তির কারিগর তার সন্তানের নাম আজর রেখেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম? রাখেনি। কারণ এদের নামকে আল্লাহ তাআলা এমন ঘৃণিত করেছেন যে পৃথিবীতে এদের নাম কেউ সম্মানের সাথে নেয় না, যারা নেয় তারা অভিশাপ দিয়ে লানত দিয়ে ঘৃণার সাথে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ওরাফানা লাকা যিকরাক, আপনার নামকে আমি আল্লাহ তাআলা সমুন্নত করেছি, সারা পৃথিবীতে আপনার নাম আমি মানে আপনার নামকে আমি কি দিয়েছি, একেবারে মর্যাদা আসনের সমাসীন করেছি। সারা পৃথিবীতে সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সম্মানের সাথে নেয়। ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলছেন কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। আপনি কষ্ট করবেন, সারা জীবন কষ্ট করবেন এমনটা নয়, আপনার কষ্টের পরেই আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন, শান্তি দেবেন। আপনি যে কষ্ট করছেন, মক্কায় কষ্ট করেছে, মদিনায় গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই মদিনা রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, সারা পৃথিবীর থেকে লোকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপঢৌকন নিয়ে আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া নিয়ে আসেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর একেবারেই কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্র নায়ক আসবেন সব থেকে উত্তম রাষ্ট্র নায়ক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন ফাইদা ফরাগতা ফানসব, কাজেই আপনি যখনই অবসর পাবেন ইবাদতের জন্য কঠোর সাধনা তখনই আত্মনিয়োগ করেন, আপনি যখনই অবসর পাবেন আপনার কার্যকলাপ সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি করেন, ইবাদতে মনোনিবেশ করেন। এটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন যে তোমরা যখনই তোমাদের কষ্ট, তোমরা যখনই অবসর পাবে একটু আল্লাহর জন্য কি করবে, আল্লাহর জন্য কিছু সময় আল্লাহর জন্য দিয়ে দাও, ওয়াইলা রব্বিকা ফারগব, আপনার প্রতিপালকের দিকে তখনই মনোনিবেশ করুন, সময় পাইলেই ছুটে যাইতে হবে কার দিকে, আল্লাহর দিকে। কারণ কে কখন চলে যায়, কার কখন ছুটির ঘন্টা বেজে যায় কেউ বলতে পারবে না, এই কারণেই শুধু সময় পাইলেই কোন দিকে, আল্লাহর দিকে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, দোড়াও দোড়াও ওই আল্লাহর দিকে, আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ছুটে যাও, কোন দিকে ছোট কোন দিকে দৌড়াও, পৃথিবী তো ক্ষণস্থায়ী, কেউ তো পৃথিবীতে চিরস্থায়ী না, কোন দিকে ছোট, আল্লাহর দিকে যাও, আল্লাহর দিকে দৌড়াও।
আল্লাহ তাআলাও সেই কথা বলেছেন, ফাইদা ফারাক্তা ফানসাব, যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আল্লাহর দিকে কি যান, ছুটে যান। যখনই আপনি দুনিয়ার কাজকর্ম থেকে অবসর পাবেন তখনই আল্লাহর দিকে ছুটে যান। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনুল কারীমের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। দুনিয়ার থেকে আমরা আখিরাতকে কি দেব, প্রাধান্য দেব। আমরা দুনিয়ার সকল কাজকর্ম থেকে আখিরাতকে কি দেব, প্রাধান্য দেব। দুনিয়া ভাই বেশি দিন থাকা যাবে না, দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। এই জন্য দুনিয়াকে আমরা ছেড়ে দেব না, দুনিয়াকে ছেড়ে দেব না, দুনিয়ায় থেকেই আখিরাতকে আমাদের অর্জন করতে হবে। সুতরাং আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া